কুমিল্লার জমিনে আল্লাহর একজন বান্দা দুবাই থেকে আসছে, মাত্র বাড়িটা সাজাইছে, দুই দিন পরে যুবক সন্তান তার স্ত্রীকে নিয়ে তার একটা কন্যা সন্তানকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে উঠবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন খড়ি, সুতুই টান দিলে মালিক ও সুতুই টান দিলে মালিক পারবে না বাঁচিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা জোরে বলেন। কুমিল্লার জমিনে আল্লাহর একজন বান্দা দুবাই থেকে আসছে, মাত্র বাড়িটা সাজাইছে, দুই দিন পরে যুবক সন্তান তার স্ত্রীকে নিয়ে তার একটা কন্যা সন্তানকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে উঠবে, পাঁচতলা বাড়ি সাজাইছে। আল্লাহর জাতির কসম করে বলতেছি, কোনো বানানো ঘটনা, সত্য ঘটনা, কুমিল্লার ঘটনা খোঁজ নিয়ে দেখেন। আল্লাহর বান্দা দুই দিন পরে ঘরের ভিতরে উদ্বোধন করবে। এবার দুই দিন আগে আল্লাহর বান্দা পাশে একটা ছোট একটা টিনের ঘর, আল্লাহর বান্দা কল্পনাও করতে পারে নাই আমি যে টিনের ঘরে শুয়ে আছি, রাত্রে বেড়া টনারুর জ্বর উঠবে, আমার ঘরের উপর গাছ পড়বে, আমার উপর ঘাস পড়বে, গাছের চাপায় আমি জাগায় চলে যাব। আল্লাহর বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে নাই, কি বলেন, ঠিক কি না? আজকের এই ময়দানে আপনারা যারা আসছেন, শুনছি 17 বছর ধরে এই মাদ্রাসা চলতেছে, কি বলেন, ঠিক কি না? আজকের ময়দানে আপনারা যারা আছেন, বুঝে থাকলে বলেন, গত বছর এই ময়দানে আপনার মতন যুবক আপনার মতন বৃদ্ধ ময়দানে ছিল কি ছিল না? খোঁজ নিয়ে দেখেন, অনেক বান্দা আল্লাহ ডাকে সারা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, কি বলেন, ঠিক কি না? এবার আল্লাহর বান্দা ওই ছোট একটা টিনের ঘরের ভিতরে ঘুমাইছে, টনেডো রাত্রিবেলা যখন আসছে একটা ঘাস আইসা আল্লাহর বান্দার ঘরের উপর পড়েছে, চাল ভেদ করে আল্লাহর বান্দা এবং তার স্ত্রী এবং তার মাত্র একটা কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তান সহ তিনজন একসাথে মৃত্যুবরণ করেছে, এলাকার মধ্যে কান্নার রুল পড়ে গেছে, হায় হায়, ওই বান্দাটাও দুনিয়ার জমিনে নাই, বান্দার স্ত্রীও দুনিয়ার জমিনে নাই। যা হোক, যদি সন্তানটা বাঁচত এই বিল্ডিংয়ে বসবাস করত, আজকে বিল্ডিংয়ের জায়গায় বিল্ডিং আছে, বিল্ডিংওয়ালা দুনিয়ার জমিনে নাই, হাই হাই, কয়দিনের বাহাদুরি! এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা, নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে পারে, আল্লাহ তাআলা বলেন, সুনিশ্চিতভাবে আমি আল্লাহ আমার ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাত রেডি করে রাখলাম। জান্নাতে আমরা যাইতে চাই কি যাই না? দুই হাত উঁচু করেন, আল্লাহ আপনার বান্দা আমরা সবাই, আমরা দুই হাত উঁচু করলাম, আয় আল্লাহ ময়দান থেকে ওয়াদা করলাম, আমরা আপনার জান্নাত চাই, আমাদের ভিতরে আপনার ভয় ঢুকায়া দেন, আমাদের ভিতরে আপনার আযাবের ভয় ঢুকায়া দেন, আমাদের ভিতরে জাহান্নামের ভয় ঢুকায়া দেন, ওয়াল্লাহ সর্বোপরি আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। মুত্তাকি হইতে হওয়া সহজ নাকি কঠিন? সহজ, হাই হাই, বড় কঠিন। মুত্তাকির এমন একটা গুণ, তাকওয়া এমন একটা গুণ, বড় কঠিন গুণ। কিভাবে কঠিন গুণ? আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হয়েছে, তাকওয়া কি জিনিস, আমি তাকওয়া অর্জন করতে চাই, আল্লাহর বান্দা বলেছেন, একটা জঙ্গলার ভিতরে তুমি হাঁটো, জঙ্গলার চতুর্পাশে শুধু কাঁটাওয়ালা ঘাস, তুমি যেদিকেই যাইবা, ডানে তুমি একটু হেললে তোমার কাঁটার সাথে তোমার লাগবে, বামে একটু হেললে তোমার শরীর কাঁটার সাথে রাখবে, ওই কাঁটার মধ্যখান দিয়া তোমার কাপড়গুলিকে গুটায়া আস্তে আস্তে করে তুমি সামনে অগ্রসর হইবা, সেই সামনে অগ্রসর হওয়ার নাম হলো তাকওয়া।
ভাইয়েরা আমার, আমরা যারা মুত্তাকি হইতে চাই আমাদের ডানে বামে বিভিন্ন জিনিসের বাধা আসবে। অনেক সময় আপনাকে আমাকে টাকার লোভ আসবে, অনেক সময় আপনার আমার পিছনে ক্ষমতার লোভ আসবে, আসবে কি আসবে না? যদি আল্লাহর ভয় ভিতরে থাকে বান্দা টাকার লোভ করবে না, ক্ষমতার লোভ করবে না, পদের লোভ করবে না, সবগুলিকে পিছনে দিয়া আল্লাহর বান্দা বলবে আমি আল্লাহকে ভয় পাই, আর এই আল্লাহকে ভয় অবস্থা আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। অনেক বয়ান আমি কথাটা বলি ভাইয়েরা আমার, আপনাদের এই খিলগাঁও এলাকার সবচাইতে গরিব দরিদ্র একজন বান্দা, আল্লাহর বান্দা, হালাল পথে ইনকাম করে চলে, আল্লাহকে ভয় করে করে জীবনটা পরিচালনা করে, আল্লাহর বান্দা তিন বেলাও খাইতে পারে না, মাত্র সারাদিনই এক বেলা খায়। এই খিলক্ষেত এলাকার মধ্যে যেই বান্দাটা আল্লাহকে ভয় করে করে জীবিকা নির্বাহ করার সময় মাত্র এক বেলা খায়, আল্লাহর জাতের কসম করি বলি এই খিলক্ষেত এলাকার মধ্যে যদি একজন এক নাম্বার ধনী হয়, ওই আল্লাহর বান্দা যদি পাজারও গাড়ি দিয়া গড়ে এসির ভিতরে থাকে, রুমেও এসি, গাড়িতেও এসি, সব জায়গায় এসি, অফিসে এসি, কিন্তু আল্লাহর বান্দার ইনকাম যদি হারাম পথে হয়, হালাল পথে নয়, আল্লাহর জাতের কসম, ওই এসিতে চরণেওয়ালা বান্দার চাইতে যে বান্দাটা খিলক্ষেত এলাকার মধ্যে নিম্ন ফ্যামিলির সন্তান, পরিপূর্ণ তিন বেলা ভালো করে খাইতে পারে না, এক বেলা খায়, ওই এক বেলা খানেওয়ালা মুত্তাকি বান্দাটাও আল্লাহর কাছে ওই এসিতে চরণেওয়ালা বান্দার চাইতে বেশি দামি কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এ আমার বান্দা বান্দির দল, তোমাদের মধ্যে ও আমার বান্দা বান্দি শুধু দামি যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন।